Hello everyone, welcome to another vlog and welcome back to my channel Explore with Bidisha. আজকে আমি চলে এসেছি আমাদের দমদমের জয়পুর সন্তান সঙ্গে এখানকার থিম হচ্ছে ভক্তি শক্তি চলো তাহলে এখানকার পূজো মণ্ডপ এবং প্রতিমা দর্শন করে নেওয়া যাক এর আগে আমি তোমাদের সাথে দমদম এবং শিউরির অনেকগুলো কালীপূজো পরিক্রমার ভ্লগ শেয়ার করেছি তোমরা কি ভিডিওগুলো দেখেছিলে না দেখে থাকলে আমি ডেসক্রিপশন আর আই বাটনে লিংক দিয়ে নেব চলো তাহলে এখানকার পূজো মণ্ডপটা আগে দেখে নাও যাক তারপর প্রতিমা দর্শন করব দেখলে এখানে গামছা ব্যবহার করা হয়েছে এবং মা কালীর অনেক খাড়া রাখা রয়েছে এবং খুব সুন্দরভাবে চারিদিকটা কিন্তু ডেকোরেট করা হয়েছে দেখো এখানে এই আমার পিছনে দেখতে পাচ্ছ এটা তোমাদের একটু আগে দেখালাম ত্রিশূল রাখা রয়েছে এবং শাড়িও রাখা হয়েছে ওই যে লাল পাড় সাদা রঙের যে ট্র্যাডিশনাল শাড়িগুলো হয় ওরকম শাড়ি এবং ভীষণ সুন্দরভাবে গোটা দিকটা সাজানো হয়েছে এবং সুন্দর লাগছে দেখতে চলো তাহলে এবার মণ্ডপের ভেতরে ঢুকে প্রতিমা দর্শন করে নেওয়া যাক তোমাদের যেটা আমি দেখালাম যে পুরো মণ্ডপটাই আগেকার দিনে যে ট্র্যাডিশনাল পাখাগুলো দেখা যেত ওইটা দিয়ে ডেকোরেশন করা এবং লাল পাড় যে সাদা শাড়ি ওইখানে পিছনে দেখো ঘট মতন রাখা হয়েছে ওগুলো দিয়ে বানানো হয়েছে আর খুব সুন্দর গোটা মণ্ডপটাই কিন্তু কলকা করা রয়েছে আর গামছা যেটা বাইরেও দেখালাম তোমাদের যে গামছা দিয়ে গোটা মণ্ডপটা এবং মণ্ডপের বাইরে এবং ভেতরটা কিন্তু ডেকোরেশন করা হচ্ছে তার সাথে প্রতিমাও কিন্তু খুব সুন্দর লাগছে এখানকার প্রতিমা খুব সুন্দর লাগছে তোমাদের দেখালাম যে এই নিচটাতে খুব সুন্দর কলকা করা হয়েছে এবং চারিদিকটাও কলকা করে ডেকোরেশন করা হয়েছে পুরো ব্যাপারটাই কিন্তু একটা ট্র্যাডিশনাল লুক এনে দিয়েছে এই ডেকোরেশনটার জন্য
আজকে দেখো মায়ের ঘট বিসর্জন হয়ে গেছে, কিন্তু প্রতিমা এখনো রাখা রয়েছে, হয়তো 28 তারিখ অবধি থাকবে, যাতে আরো দর্শনার্থী এসে এত সুন্দর পুজো মণ্ডপ দেখতে পারে। আমার পিছনে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু এটা ডেকোরেশন করা হয়েছে দুর্গা মায়ের আদলে, এবং চারিদিকে একটা সানফ্লাওয়ার মতন, আমরা যখন সানফ্লাওয়ার দেখি সানফ্লাওয়ারের মধ্যে মনে হচ্ছে দুর্গা মায়ের মুখটা খুব সুন্দর করে শিল্পী ফুটিয়ে তুলেছেন পুরো ব্যাপারটাই, এবং মণ্ডপটা খুব সুন্দর লাগছে দেখতে। যেটা তোমাদের বললাম পুরো ব্যাপারটা আমাদের একটা ট্র্যাডিশনাল লুক আনা হয়েছে। আমার আজকের ব্লগটা তাহলে এই অবধি, আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। প্রতিমা 28 তারিখ অবধি থাকবে, যেটা তোমাদের ভেতরে একটু আগেই বললাম, তোমরাও এসো, যারা এখনও দেখোনি এসে দেখে যাও। আর ব্লগটা ভালো লাগলে যেটা একটু আগেই বললাম যে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটায় অবশ্যই ক্লিক করে দিও। আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।